এখানে 8 নম্বরের কোশ্চেনে দেয়া রয়েছে 1 - i হোল টু দি পাওয়ার 4 1 - i হোল টু দি পাওয়ার 4 এটাকে আমাদের a + ib এই ফরম্যাটে লিখতে হবে তো এটাকে লেখা যেতে পারে 1 - i হোল স্কয়ার নিয়ে আবার পুরোটা স্কয়ার দিচ্ছি পাওয়ারে 4 ছিল এটাকে লেখা হচ্ছে স্কয়ার আবার তার পাওয়ারে স্কয়ার লেখা হচ্ছে তো এখানটায় যদি আমরা a - b হোল স্কয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে a² - 2ab প্লাস হচ্ছে b² এখানটায় আমরা a - b হোল স্কয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম বাইরেটা একটা স্কয়ার ছিল তাহলে এখানটা হচ্ছে 1 এখানটা হচ্ছে 2i এখানটা হয়ে যাচ্ছে i² তো আই স্কয়ার মানে কত আই স্কয়ার মানে হচ্ছে -1 তাহলে আমরা এই জায়গাটায় -1 বসিয়ে দিতে পারি এই জায়গাটায় -1 বসিয়েছি তাহলে +1 - 1 ক্যান্সেল হয়ে যাবে তাহলে পড়ে থাকছে -2i এটা স্কয়ার রয়েছে তো মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 2 স্কয়ার করলে হচ্ছে 4 এখানটা হচ্ছে i² তো i² মানে কত i² মানে হচ্ছে -1 তাহলে এখানটা লেখা যেতে পারে +4 - -1 তাহলে হয়ে যাচ্ছে -4 তো এটাকে তো আমাদের a + ib এই ফরম্যাটে লিখতে হতো তাহলে আমরা এখানটা লিখবো -4 + 0i এটা হচ্ছে আনসার নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 1/3 + দেওয়া রয়েছে 3i হোল কিউব 1/3 + 3i হোল কিউব এখানটা আমরা a + b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানটা হয়ে যাবে a³ + 3a² b প্লাস হচ্ছে 3ab² + b³ a + b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করেছি তো 1/3 তার কিউব করলে কত হবে এটা হয়ে যাবে 1/27 এখানটা হচ্ছে 3 × এটা হয়ে যাবে 1/9 × হচ্ছে 3i এখানটা হচ্ছে 3 × 1/3 এটা হচ্ছে 9i² 3 কিউব করলে হবে 27i³ 3 দিয়ে কাটলে এখানটা 3 হবে আবার 3 দিয়ে কাটছি এখানটায় 3 দিয়ে ক্যান্সেল করছি তাহলে পাওয়া যাচ্ছে 1/27 এখানটায় শুধুমাত্র i পড়ে থাকছে 9i² i² এর জায়গায় -1 বসিয়ে দেব i³টাকে কিরকম ভাবে লিখবো i³টাকে লিখছি i² × i i² এর জায়গায় -1 বসাবো ইনটু হচ্ছে i তাহলে হচ্ছে -i তাহলে এখানটা লিখছি -i তাহলে কত হবে 1/27 + i এখানটা হচ্ছে -9 -27i 1/27 আর -9 এগুলোকে মাইনাস করা যাবে 1/27 - 9 তাহলে কত হচ্ছে এলসিএম করলে হচ্ছে 27 এখানটা হচ্ছে 1 - 243 তাহলে হয়ে যাবে -242/27 -242/27 আর এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে -26i তাহলে আনসার পাওয়া যাচ্ছে -242/27 - 26i নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে -2 - 1/3i -2 - 1/3i হোল কিউব
তো আমরা এই দুটো থেকে মাইনাস সাইনটাই কমন নিচ্ছি, তাহলে কত হবে 2 + 1/3i, হোল কিউব। তো এখানটা দেখো মাইনাসের পাওয়ারে যদি কিউব থাকে, তাহলে এখানটা মাইনাসই হচ্ছে, মাইনাস একের পাওয়ারে কিউব রয়েছে তাহলে এটা মাইনাস হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে -2 + 1/3i হোল কিউব। মাইনাস সাইনটাকে কিউবের বাইরে বার করে দিলাম। এবার এখানটায় আমরা a + b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে কত হচ্ছে a³ + 3ab² + b³ + b³। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 8, তিনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 4i। এখানটায় কত হচ্ছে 3 × 2 × i² বাই দিয়ে হচ্ছে 9, এখান থেকে তিনটাকে ক্যান্সেল করব, প্লাস হচ্ছে i³/27, তাহলে হচ্ছে -8 + 4i। আই স্কোয়ার মানে কত হবে, আই স্কোয়ার মানে হয়ে যাবে -1, তাহলে এখানটা -1 বসিয়ে দিলাম, তাহলে কি হবে সাইনটা হয়ে যাবে মাইনাস, সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস, এখানটা হচ্ছে 2/3। আর i³ = কত হবে একটু আগেই বললাম, i³ কে লেখা যেতে পারে i² × i, তাহলে এখানটা হচ্ছে -1 × i, তাহলে হচ্ছে -i, তাহলে এখানটা লিখবো -i/27। আচ্ছা প্লাসে মাইনাসে সাইনটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে -8 + 4i, -8 + 4i, -2/3, মাইনাস দিয়ে হচ্ছে i/27। তাহলে -8 আর -2/3 এই দুটোকে মাইনাস করা যাবে, 4i আর -i/27 এই দুটোকেও মাইনাস করা যাবে, 8 - 2/3 কত হচ্ছে, এটা হয়ে যাবে 22/3, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 22/3, 4i - i/27, তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 107i/27, প্লাস দিয়ে বসছে 107i/27। নেক্সট আমরা মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে -22/3 - 107i/27, তাহলে আনসার হচ্ছে -22/3 - 107i/27। নেক্সট 11, 12, আর 13 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করতে বলেছে, মানে জেড ইনভার্স বার করতে হবে। 11 দেওয়া ছিল 4 - 3i, এটাকে আমরা জেড ধরে নিচ্ছি, আমাদের এখানে জেড ইনভার্স বার করতে হবে। তো জেড ইনভার্স বার করার ফর্মুলা কি, এটা হচ্ছে মড অফ জেড স্কোয়ার। জেড ইনভার্স বার করার ফর্মুলা হচ্ছে মড অফ জেড স্কোয়ার। তো জেড ড্যাশ বলতে কত হবে, জেড ছিল এটা, এটার কনজুগেট যেটা হবে সেটাই হচ্ছে জেড ড্যাশ, তো কনজুগেট কত হবে 4 + 3i হয়ে যাবে, এটা হচ্ছে কনজুগেট, তাহলে আমরা জেড ড্যাশ পেয়ে গেলাম। এবার আমাদের মড অফ জেড বার করতে হবে, তো মড অফ জেড কি করে বার করব, এটা হয়ে যাবে 4² + 3² মানে 4² + 3² নিয়ে পুরোটা রুট ওভার করে দিতে হবে, এটা হয়ে যাচ্ছে মড অফ জেড। তাহলে এখানটা কত হবে 16 + 9, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ 25, তাহলে পাওয়া যাচ্ছে 5। আর মড অফ জেড স্কোয়ার কত হবে,
এটা হয়ে যাচ্ছে 5 এর স্কয়ার মানে 25 তাহলে z ইনভার্স কত পাবো z ড্যাশ বাই মড অফ z স্কয়ার তো z ড্যাশ বলতে কত ছিল এটা ছিল 4 প্লাস 3i আর এই ভ্যালুটা পাওয়া গেছিল 25 নেক্সট আমরা 25 টাকে সেপারেট করে দেবো তাহলে হবে 4 বাই 25 প্লাস 3 বাই 25i নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে রুট 5 প্লাস 3i রুট 5 প্লাস 3i এটাকে আমরা z ধরে নিচ্ছি তাহলে z ড্যাশ কত হবে রুট 5 মাইনাস 3i হয়ে যাবে এই সাইনটা খালি উল্টে যাবে মড অফ z কত হবে এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটার স্কোয়ার মানে রুট 5 তার স্কোয়ার প্লাস দিয়ে বসবে এটার স্কোয়ার মানে 3 এর স্কোয়ার তাহলে এখানটায় হয়ে যাবে 5 প্লাস 9 তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 14 তাহলে মড অফ z তার স্কোয়ার করলে কত হবে রুট ওভার 14 তার স্কোয়ার মানে হচ্ছে 14 তাহলে z ইনভার্স কত হবে এটা হয়ে যাবে z ড্যাশ বাই মড অফ z তার স্কোয়ার তাহলে এখানটা হচ্ছে রুট 5 মাইনাস 3i বাই দিয়ে হচ্ছে 14 এবার 14 টাকে আমরা সেপারেট করে দেবো তাহলে হয়ে যাবে রুট 5 বাই 14 মাইনাস 3 বাই 14i তাহলে আনসার পাওয়া যাচ্ছে রুট 5 বাই 14 মাইনাস 3 বাই 14i নেক্সট কোশ্চেন হচ্ছে মাইনাস i তো মাইনাস আইটাকে লেখা যেতে পারে জিরো মাইনাস আই এরকম ভাবে লিখতে পারি তো এটাকে আমরা জেড ধরে নিলাম তাহলে জেডটা হয়ে যাচ্ছে জিরো মাইনাস আই জেড ড্যাশ কত হবে সাইনটা তো উল্টে যায় তাহলে এটা হয়ে যাবে জিরো প্লাস আই জেডটা হয়ে যাবে জিরো প্লাস আই মড অফ জেড বার করছি মড অফ জেড কত হবে এটা স্কোয়ার প্লাস দিয়ে বসবে আই এর আগে কত কোএফিশিয়েন্ট রয়েছে এক রয়েছে এক এর স্কোয়ার তাহলে এখানটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক এর স্কোয়ার মানে এক বসছে তাহলে মড অফ জেড তার স্কোয়ার করলে কত হবে এক এর স্কোয়ার মানে এক হচ্ছে তাহলে জেড ইনভার্স কত হবে জেড ড্যাশ বাই দিয়ে বসবে মড অফ জেড হোল স্কোয়ার তো জেড ড্যাশ বলতে কত ছিল জিরো প্লাস আই আর মড অফ জেড হোল স্কোয়ার বলতে কত রয়েছে এক রয়েছে তাহলে এটা হয়ে যাচ্ছে আই বাই ওয়ান মানে শুধুমাত্র আই পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আনসার নেক্সট কোশ্চেনে এটাকে এ প্লাস আই বি এই ফরম্যাটে লিখতে বলা হচ্ছে এটা তোমাদের হোমটাক্স রইল আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টারের সামস নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ